আগামী সোমবার থেকে ইতালিতে হোটেল বার রেস্তোরাঁ সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশে চলমান লকডাউনের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ইতালি থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের কাজে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন অনেকেই। করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীরা যাতে কাজে যোগ দিতে পারেন সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। করোনার প্রাদুর্ভাব রোধে আগামী সেপ্টেম্বরের মধ্যে 80% মানুষকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা ইতালি সরকারের। বিনামূল্যে এসব ভ্যাকসিন পাবেন প্রবাসী বাংলাদেশিরাও। এদিকে আগামী সোমবার থেকে শর্ত সাপেক্ষে রেস্তোরাঁ ও বার সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান দেশটির সরকার। তবে রেস্টুরেন্টের ভেতরে বসে খাবার অনুমতি নেই। জানা যায় আগামী 1 জুন থেকে আর কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না দেশটিতে।